এখন হচ্ছে যে জেনারেটর চালু হইছে ইয়েস উই আর লাইভ নাও তাই না আমরা এখন লাইভ না এবার আজকে আমরা জেনারেটর দিয়ে লাইভ চালাই দেখেন গতকালকে আমার না আসার কারণ কি সেটা সবার জানা উচিত গতকালকে কি বার ছিল শনিবার শনিবার ছিল গত বৃহস্পতিবারে যে এখানে একটা ভয়ানক রকম এসি চলতেছিল এসি বিস্ফোরণ সেটা আমরা জানাইছি তারপরে এসে এসি কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু যতটুকু কমাইছে ততটুকু হয় নাই কিছু ওই এসির কারণে শুক্র শনি দুই দিন জ্বর ছিল আমার আজকে মোটামুটি অবস্থাটা ভালো মনে হইতেছিল এই জন্য উঠে চলে আসি কিন্তু এসি যে অবস্থা মানে আমাদের অবস্থা ভালো হলে এসির অবস্থা কিন্তু আগের মতোই আছে আছে হ্যাঁ সো আগামী দুই দিন হইতে পারে আবার ছুটি নিতে পারি তো আপনাদের কাছে যদি ভালো রিমোট থাকে আপনারা আমাদের এসে আমাদের এসি টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিয়ে দিতে হবে যে এটার কারেন্টের কানেকশনটা কোথায় শোয়ের আগে এসে ওটা খুলে দিয়ে আসতে হবে না কারেন্টের কানেকশন একদম মাটি নিচে করা হয়েছে যাতে কেউ খুলতে না পারে আসলে জানি না তো সব কথা চাপাবাজি করো কেন এই এত বছর পরে সবার জিজ্ঞেস করতেছে কেন ওদের মতোই প্রশ্ন হয়েছে ভাই আজকে শোটাকে রেকর্ড হইতেছে মানে আপনি ফোন করে ফোনে পাইছেন তারপরে জিজ্ঞেস করতে পারলেন যে রেকর্ড হইতেছে কিনা রেকর্ড হলে ফোন কল রিসিভ করে ক্যাশ কাউন্টারে যিনি বসে আছেন তার একটা ফুড এর অর্ডার আসছে সে ফুড অনলাইন ফুড অর্ডার করছিল সেখান থেকে অর্ডার আসছে তো পার্সেল ডেলিভারি দেওয়ার জন্য যিনি ফোন করছে সে বলতে স্যার ওই যে আপনার কাছে আসছিলাম স্যার আচ্ছা ইয়ে লাঞ্চের পরে আসেন এখন নেট নাই বলো স্যার আপনার লাঞ্চটাই নিয়ে আসছিলাম আমি আমার লাঞ্চ না নিয়ে আসলে আপনি লাঞ্চ করবেন কেমনি এরকম হয় অনেক সময় যদি এমন ভাব দেখাইতে মানে ফোনে কথাবার্তা বলে মানে ভুলেই যায় যে আসলে সে কার সাথে কথা বলতে আছে বলতেছে এই ফোন রাখেন আপনার ফোনের কারণে আমার বস আমি ফোন দিতে পারবো না ওয়েডিং পাইবো ওয়েডিং পাইলে বোঝেন আমার চাকরি থাকবো না ফোন রাখেন মিয়া ফালতু অসময় ফোন দেন আমি তোমার বস আসসালামু আলাইকুম স্যার দৌড়ে হ্যালো আরে মিয়া এই সময় ফোন দেয় না ইম্পর্টেন্ট ফোনের জন্য ওয়েট করতেছি আমি আপনি মিয়া মাঝখানে ফোন দিয়েছেন বুঝতে পারবে তোমার নাম্বারটা জানতে হবে বসের যেমন হচ্ছে এরকম রাত্রিবেলা একজন আমাকে ইনবক্সে নক পাঠাইছে যে এত রাত্রিবেলায় ফেসবুকে কি করেন তাকে রিপ্লাই দিছি আমিও আপনার মতো অন্য যারা জেগে আছে তাদের জিজ্ঞেস করি এত রাত্রিবেলা ফেসবুকে কি করেন এত রাত্রি ফেসবুকে কি করেন সাতটার সময় নাট বল্টুতে শুনে শুনে কি করেন কি করেন এটা হলো সমস্যা কি করেন আর কি করতে হবে কি করবে এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্ন যারা সারা জীবন বলে আসছে কে করবে কে করবে কে করবে কে করবে তারা কিন্তু বড় হয়ে বিজনেসম্যান হ্যাঁ বিজনেসম্যান বিজনেসম্যান হয়ে ওকে দিয়ে করায় তাকে দিয়ে করায় নিজে কিছু করে না আর সারা জীবন যারা বলে কি করব কি করব কি করব তারা হয় জব হোল্ডার কিছু কাজ পায় না ওই যারা বিজনেস তারা কাজ দেয় এটা কর ওইটা কর এটা কর সুতরাং এবার ছোটবেলা থেকে আপনি ডিসিশন নেন কোন প্রশ্ন করতে করতে বড় হয়ে কি হবে আমাদের কোনো পরিবর্তন নাই দেখো গাড়ি ঘোড়া সব বন্ধ কিন্তু তোমাকে অফিসে আসতে হবে কিভাবে আসবো কিভাবে গাড়ি দিয়ে মানে এটা লকডাউন এটা উৎসব মুখর পরিবেশ কালকে থেকে ঈদ শুরু এরকম মনে হচ্ছে আজকে চান রাত কালকে ঈদ যা রাস্তা যে জ্যাম তার মধ্যে একটা যে শেষ মুহূর্তে একটা ঝড় মনে হচ্ছে কালকে একটা ঈদ বলতে তুমি সিগারেট খাও হ্যাঁ খাই সেই বয়সে সিগারেট খাও লজ্জা করে না কই কে আমি কি জামা কাপড় খুললা সিগারেট খাই আসামি রে হাজতে নিয়ে গেছে হ্যাঁ হাজতে নিয়ে গিয়ে আসামি রে বলতেছে এই খুনকে তুই করছস
স্যার কতবার কমো এখন আমি করিনি, আপনি খালি এক প্রশ্ন আমার বারবার করতেছেন। দেখ আমি দুইবার জিগামু, এই দুইবার মধ্যে তুই স্বীকার না করস, জামা কাপড় খুইলো ধরে এমন পিড়ান পিড়ামু। স্যার পিড়াবেন আমার জামা কাপড়, আপনিও খুলবেন কেমন? বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি কোনদিন কোনদিন থানায় যাই, আমি একটা ভদ্র বলা স্যার কোনদিন থানায় যাই নাই। কয়েকটা গাবড়ানোর কি আছে, যাস নাই চল লো যেতেছি, ভয়বার কিছু নাই চল থানায় চল। জাজ সাহেব আমাকে ধরে নিয়ে আসা হয়েছে রাস্তার থেকে, বলে ভেরি গুড, তা তো জানি তোমাকে রাস্তাকে ধরে নিয়ে আসছে, কিন্তু তুমি কি জানো তোমাকে কেন ধরে নিয়ে আসা হয়েছে? না জাজ সাহেব আমি তো জানি না আমাকে কেন ধরে আনা হয়েছে। তুমি মদ খাওয়ার জন্য জাজ সালা, আজকাল এখানেও মদ খাওয়াইতেছে, দেন দুই প্যাক দেন দেন দুই প্যাক একসাথে খাই আসেন। এরকম মানে বোঝে না, বলে ইয়ে করছে ভাই, এক বাঘের বাচ্চা কুড়ায় পাইছে রাস্তায় এক ছেলে, তো বাঘের বাচ্চা গায়ে ডোরা কাটা দাগ দেখে হয়তো বুঝতে পারছে এটা তো বিড়ালের বাচ্চা না এটা বাঘের বাচ্চা। এখন বাঘের বাচ্চা নিয়ে কই যাম, ওই থানায় নিয়ে গেছে পুলিশের কাছে। কো স্যার এই দেখেন আমি একটা বাঘের বাচ্চা কুড়িয়ে পাইছি, আমাকে বাসার সামনে রাস্তায় ঘোরাঘুরি করতেছিল, কুত্তা মুত্তা এগুলো গেউ গেউ করতেছিল, মাইরে লইব, আমি তো কোনো রকম কুড়িয়ে বাসার দিয়ে বাসাতে থানায় লইছি, কই লয়ে যাম? কই বাঘের বাচ্চা আপনি থানায় লইছেন? হ্যাঁ চিড়াখানায় লয়ে যান। ও চিড়াখানায় লয়ে যেতে, আচ্ছা ঠিক আছে। পরের দিন একদিন মাঝখানে কেটে গেছে, পরের দিন রাস্তায় পুলিশ টহল দিতে বেরোইছে, ও দেখলো যে বাঘের বাচ্চা সাইকেলের পিছনের ক্যারিয়ারে বসায়া ও সাইকেল চালাইতে চালাইতে যাইতেছে। পরে পুলিশ ধরে আবার থামাইছে, এই এই তুমি বাঘের বাচ্চা লয়ে কই যাও, তোমার না এটা চিড়িয়াখানায় নিয়ে নিয়ে যেতে কইলাম? হ স্যার কালকে চিড়িয়াখানা ঘুরায় দেখাইছি, আজকে একটু সিনেমা হলে নিয়ে যেতেছি। দায়িত্ব পারছে ওকে আমরা ঘুরায় ঘুরায় দেখাবো, এরকম হয় না সময় বলছে যে এক লোকে ছাগল বেছে, হ্যাঁ তো রাস্তায় দাঁড়া তোর ঘড়ি, হ্যাঁ গত 18 মিনিট 16 মিনিট ধরে যেমনে মুস্তাসস ডায়মন্ডের না মুসি না তুমি নিয়ে খেলতেছি, খেলতে খেলতে যোগ বলা খুব ভালো, কি জানি বলে কালকে থেকে একটা ফুটবল নিয়ে আসবি, কে দাঁড়া দাঁড়া খেলবি আর যোগ বলবি? না ফুটবল খেললে আমি আপাই যাই, পরে আপাই গেলে আমি যোগ কইতে পারি না, তো আবার আবার বিপদ আছে কি, ফুটবল খেলতে গিয়ে আমি দুইবার ফিট হয়ে গেছিলাম, অজ্ঞান হয়ে গেছিলাম, শুটিং করতে গিয়ে ফিট হয়ে যাস, আমি কারণ ফুটবল খেলতে গিয়ে ফিট হয়ে যাস। অ্যাকচুয়ালি ওই জোকটার মতো কোনটা, যে ডাক্তার সাহেব শরীরে জেহানেই ধরি হেহেনেই ব্যথা, আমার সারা শরীর ব্যথা, আসলে কিন্তু পর ডাক্তার আবিষ্কার করছে তোমার সারা শরীর ব্যথা না, তোমার ওই আঙ্গুলটাই ব্যথা যে আঙ্গুলটা গুতাইতেছে। তো সুতরাং সবাই বলে আমি খেলতে গেলে ফিট হয়ে যাই, আমি যে শুটিং করতে গেলে ফিট হয়ে যাই, আমি যে ক্রিকেট খেলা দেখতে গিয়ে ফিট হয়ে গেছি, বিভিন্ন জায়গায় ফিট হয়ে গেছি। আচ্ছা আসলে আমি ফিট হই রোদের কারণে, আমি রোদের যে কাজটা করতে যাই সেখানে আমি ফিট হয়ে যাই, এখন দোষটা ওই রোদের উপরে না গিয়ে হয়ে গেছে আমার খেলায় আমার শুটিংয়ে আমার এখানে। অ্যাকচুয়ালি আমি রোদে বেশিক্ষণ থাকতে পারি না, বেশিক্ষণ থাকলে আমার মানে হার্টবিট বেড়ে গিয়ে আমি ফিট হয়ে যাই। ও তো স্কিন পুড়ে যায়, স্কিন পুড়ে, আই 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 এম বার্ন, আই এম বার্ন, আমার স্কিন বার্ন হয়ে যায়, আমার স্কিন বার্ন হয়ে গেলে আমার মানে ভিতর থেকে বলে যে তুমি ফিট হয়ে যাও, এবার আমি ফিট হয়ে গেলে পাওয়ার সিস্টেম অফ হয়ে যায়, আশপাশ থেকে 10-20 জন আমার দেখে ফিট হয়ে যায় যে ওরে আমি পাশে নিমু কেমনে, এটা সমস্যা হয়। তো আপনি কি চান আমি কালকে ফুটবল নিয়ে? না 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 একদম না, এই দেখুন আবার আবার উল্টা করলেন, আমি তো বলেছি আমার রোদে ফিট হয়ে যাই, এখানে এসে আছে আমি 3-4-5 ঘন্টা আমি ফুটবল নিয়ে খেলতে পারবো, নো প্রবলেম, নো ফিট, আমার সাথে যারা খেলো তারা ফিট হয়ে যাবে, অনলি হিট, একটা একটা লাথি খাবে ফিট হয়ে যাবে। যোগ বলতেছিলি কি যেন বলতে, হ্যাঁ আমি এটা বলতে কি যেন শুরু করছিলাম, হ্যাঁ ঘড়ি মুছতে মুছতে কি যেন বলতেছে, হ্যাঁ যে আমার ঘড়ির প্রতিটা যে যে ফুটা ফুটা যোগ খুঁজে খুঁজে যোগ বই করেছে, ঘড়ি নিয়ে একটা যোগ বল, ঘড়ি নিয়ে যোগ বলবো, আহ এটা তো জোশ একটা কথা বলছেন, অসাধারণ আমাকে বলছে যে ডাক্তার হ্যাঁ চোখে কম দেখে, আচ্ছা এক রুগী ঢুকছে, ঢুকার পর বলতেছে ডাক্তার সাহেব মনে হইতেছে আমার প্রেশারটা খুব বেশি বসছে, ডাক্তার সাহেব আমি তো নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার ঘাড়ে ব্যথা করতেছে, আমার কেমন জানি করতেছে, দাঁড়ান নাচতে এত চোখে কম দেয় বলে হাঁটতে পারতেন, হাঁটা দেয়া পালস দেখতেছে, পালস দেখার নাম নিয়ে বলছে হ্যাঁ বাবা রে দারুণ পালস, কে বলছে আপনাকে আপনার এই হাই প্রেশার আপনার প্রেশার বেশি, বলছে জি ডাক্তার নিজে মাপলাম, কেন এই যে আপনি তো আমি দেখতেছি খুব দারুণ পালস প্রতি সেকেন্ডে সেকেন্ডে টিক টিক করতেছে, স্যার আপনি তো আমার হাতে না আপনি ঘড়ির উপরে ধরছেন, তো ঘড়ি তো প্রতি সেকেন্ডে টিকটিক করে, সাথে সাথে ঘড়ি নিয়ে একটা জোক মনে কর যে আমান্দা তার মধ্যে তুইলা না বহুত কষ্ট, বাবা আচ্ছা আপনি আমি তো ঘড়ি নিয়ে বলছি আপনি দেহ ঘড়ি নিয়ে বলেন।
আচ্ছা আমি ব্যাপারটাকে আরো সোজা করে দিই, আপনি দেহ ঘুরে নিয়ে যোগ বলা লাগবে গান বলেন এখন চাবি মাইরা, আচ্ছা চাবি দিয়ে যোগ বলেন, হ্যাঁ চাবি না ওই যে দেহ ঘুরে নিয়ে যোগ বলে, ওরে কাকা দেহ ঘুরে নিয়ে বলে, নার্স আসছে, নার্স আসছে, রোগী তো এরকম গলার উপরে পর্যন্ত হচ্ছে যে কাঁথা দেওয়া, ওই যে সাদা যে চাদরটা দিয়ে রাখে, নার্স আসছে পালস চেক করার জন্য, তো ওই কাঁথার নিচে দিয়ে হাত ঢুকাইছে, রোগীর হাতের হাত ধরছে, হাত ধরছে, এখানে তাকায় দেখে যা এই রে আজকে তো ওই যে হাতের ঘড়িটাই নিয়ে আসি নাই, পালসটা দেখবো কেমনে, নার্স ঘড়ি আনেন নাই বুঝলাম, কিন্তু আপনি কি সবসময় ওইখানে ধরেই পালস চেক করেন, মানে কিভাবে মিলেন, হ্যাঁ এক হাতে দেহ আর এক হাতে ঘড়ি হয়ে গেল দেহ ঘড়ি, যাক এই যোগ শোনার পরে আমাকে মিনিমাম 30 সেকেন্ড এটা মানে ঝ্যাং বিরতি নিতে হবে, বাইরে ঝড় বিরতি ভিতরে ঝ্যাং বিরতি, ফিরবে ছোট বিরতি পরে, কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে আজকে উড়া ধুরা উড়া ধুরা পুরো ই ভ্যালি সাইক্লোনের মতো, বাইরে বৈশাখী ঝড় ভিতরে ই ভ্যালি সাইক্লোন, শুনছেন ই ভ্যালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস, ই ভ্যালিতে সঠিক জায়গায় বাসই কিনে ফেলবো, কয় সিটের বাস ভাই তা তো জানি না, জানি না, আমরা ব্রেকে গিয়ে আমরা ইভেলতে ঘুরে আসলাম, ঘুরে আসবো, হ্যাঁ এসএমএস করেন 26969 এর নম্বরে, আর হচ্ছে কমেন্ট করবেন ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে একটা লাইভ চলছে সেখানে কমেন্ট করবেন, শেয়ার করেন ভাই, হ্যাঁ করে। আরে ডাক্তার ভাই যে কি পদ ভুলে নাকি, কাজের চাপে সময় পাই না, আগে বর্ষ
মারতো। আজ বড়ই খুশির দিন, বড়ই খুশির দিন, কারণ এটা জলপাইয়ের যুগ না, মানে জলপাইয়ের সিজন না, জলপাই হবে না, কিছুদিন পরে হবে। আজ আমের খুশির দিন, মানে বড়ের উপরে একটা দুর্বলতা আছেই, সব আছেই না। শুনছেন নিউ ভ্যালি প্রেজেন্টস নাট বলটু দ্য টু ফান কিংস। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু তো আমাদের পড়ালেখা করতে হবে, তাই না? হ্যাঁ, শিক্ষিত করছে বাপ মা এতগুলা টাকা পয়সা দিয়া। আচ্ছা আমরা দেখি তাহলে, বলছে আমাদের শিক্ষিত করছে কেন এই আজকের দিনটার জন্যই, তাই? হ্যাঁ বাবা, যাতে সবাই এসএমএস করলে আমরা ঠিক মতো পড়তে পারি। আচ্ছা লিখেছে আমাদেরকে, কে লিখেছে, কে লিখেছে, দাদু লিখেছে, আমাদের শোতে বুম্বাদ এসেছিল। সে কে? বুম্বাদা কোথেকে আসে? কম বাজেটের গরিবের বুম্বাদা আসছিল। আমাদের শোতে গরিবেরই আসবে। প্রসেনজিৎ চ্যাটার্জির মনে করেন পিছন সাইডের মতো দেখতে, মাহবুবা কুমিল্লা থেকে লিখেছে, হাই আমি ওল্ড লিসেনার বাট নিউ এসএমএস এর। আচ্ছা আচ্ছা, তোমাদের এসএমএস করলে জানি না কেন এই নিয়ে 20-30 এসএমএস করছি, একটাও যায় নাই, এইটা যদি যায় তাহলে একটু জানাই। হ্যাঁ এটা আসছে মাহবুবা, এবার তুমি সঠিকভাবে এসএমএসটি করতে পেরেছো, সক্ষম হইয়াছো। সিমলাতুর জাহান লিখেছে, ডিয়ার হবুবর, বিয়ের পর বাইরে থেকে ঘরে আসার সময় যদি চকলেট হাতে নিয়ে না আসো তাহলে ঘরে ভাত বন্ধ করে দিব। বাহ, তাহলে পোলাও কোরমা কিছুটা রাইখো, না খাই কেমনে থাকবে লোকটা। লিমন জমা লিখেছে, মামা অনেকদিন হলো কথা হয় না, ভাবছি আজকে হবে না, এখন দেখি ঝড়ের কারণে আমার নেটওয়ার্ক বসুন্ধরা না গিয়ে শাহবাগ চলে যাবে। রিপ্তি সাবা থেকে লিখেছে, তোমরা এত কষ্ট করো এই ঝড়ে আসলা, কিভাবে ভাবছিলাম হয়তো আসবা না, ও একবার ভাবছিলাম হয়তো আসবা না, হামলোগ তোমাদের ভাবনার উপরে। আচ্ছা গহীন বনের কাঠুরিয়া লিখেছে, মেয়েরা তেলা পোকা দেখলেই মইছে। আফরা মিরপুর থেকে লিখেছে, লকডাউন দিলে তোমাদের কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না, কারণ তোমরা ক্যাপিটালে আসবা আর আমি এমনিতেও বাসার বাইরে যাই না। খুব মিলছে আমাদের, খুব মিলছে, আমাকে আরো যায় আসে না। কষ্টের জীবন লিখেছে, এ জয় ভাইয়া কষ্টের মধ্যে দিয়ে কি যাওয়া যায়। হ্যাঁ কি, কিসের মধ্যে কি? গহীন বনের কাঠুরিয়া, তারপর হচ্ছে লিখেছিল আমাদেরকে গোলাম মোর্শেদ রনি লিখেছিল, তারপরে প্রিন্স মিলন লিখেছে, কেমন আছেন ভাইয়া, খুব মিস করছি। কেন আপনি লাইভে দেখার পরেও কেন মিস করছেন? আই এম সাবু টেক মাই সালাম, কালকে মিরু ভাই আসছিল, আমি কি ঠিক বলছি? না ভুল, মিরু মান্নার কথা বল, মান্নার মতো ভয়েস করতে পারে, এটা বুম্বাদা ভাইয়া কলকাতা থেকে এনেছি আর্টিস্ট। রীতি সাবা থেকে লিখেছে, আচ্ছা এটা বললাম, প্রমা লিখেছে নরসিংদী থেকে, বল্টু ভাইয়া মিথ্যা কথা বলো। হ্যাঁ মিথ্যা কথা বলো কেন, কালকে কেউ বলে নাই যে রেকর্ড কিনা, হেই মিথ্যা কথা বলো, তোমার রেকর্ড শোনাই দেবো না আমি। আচ্ছা শাকিল আহমেদ সকাল লিখেছে, কেমন আছেন ভাই, ভালো আছি। রেদওয়ান আহমেদ লিখেছিল আমাদেরকে, এস এম মুকিত লিখেছে, ঝড় শুরু হতে না হতেই আমার নিউজ ফিড কাল বৈশাখে ঝড়ের পোস্টে ভরে গেছে। এই একটা সঠিক কথা, ওই এইসব ওরা মানে মাথায় আসে কেমনে, বল্টু ভাই জানো আমার আকাশে প্রতিদিন দুইটা চাঁদ উঠে, একটা চাঁদের নাম শাউন আর একটা সজল, লাভ ইউ ভাইয়েরা আমাকে মনে রাখার জন্য। মানে দুইটা চাঁদ উঠে মানে একটাও ঠিক নেই, ঠিক আছে, সঠিক আকাশে সঠিকভাবে একটি চাঁদে ওঠে। হাতে হারকেন লিখেছে, স্ত্রী বলছে, ওগো শুনছো তোমার না চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা গিয়েছিলে? স্বামী গেছিলাম তো, ডাক্তার কি বললো? ধর ডাক্তার নিজের চোখ আমার সে খারাপ, কেন দিনের বেলা বেটা টর্চ লাইট জ্বালায় আমার চোখ দেখতেছিল। সত্যবাদী বারপর ঢাকা থেকে লিখেছে, ভাইয়া শো শুরু হওয়ার 4 মিনিট আগে থেকে ঝড় শুরু হয়েছে, এখনো চলমান আছে কিন্তু বৃষ্টি নাই, মনে হয় বেড়েতে গেছে। বৃষ্টিকে ছাড়াই ঝড় চলে এসেছে, বৃষ্টি বোধহয় আসতে দেরি করতেছে, ছেলেরা দেরি করে, মেঘ আসছে।
আচ্ছা না দেশে মেগেছে অনেক কান্নাকাটি করতেছে অনেক কান্নাকাটি মেগেছে কান্নাকাটি এমডি শাকিল তারপরে গোলাম মোর্শেদ জি মাহমেদ লিখেছে এলাকার বখাটে ছেলেরা অন্যদের সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন যে বাড়িতে রূপসী মেয়ে আছে তার বাবাকে মসজিদের ইমামের থেকেও বেশি সালাম দেয় খুব খুব ঠিক খুব ঠিক মাত্র মারামারি করে আইছে হঠাৎ মেয়ের বাবার সামনে আসসালামু আলাইকুম ভালো আছে আঙ্কেল কিছু লাগবে আঙ্কেল কই যেতেছে আবার সালামের বিভিন্ন সময় বিভিন্ন টাইপ হয় একবার সালাম তোমাদের এখন ধুমছে আগেই বলেছে ভালো হয়েছে এরপর থেকে তোমার এখানে সতর্ক ভাবে পড়বো আচ্ছা লিখেছে হারুনুর তারপরে হচ্ছে রফিকুল ইসলাম বৃষ্টি মেঘের ছবি পাঠিয়েছে ইসমা জাহান নিতুন সোনার বাংলা সোনার দেশ হালকা বাতাসে কারেন্ট শেষ এটা ভালো ছিল বেশ 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 আহা বেশ 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 জাকিয়া সুলতানা আকি বাঞ্চারামপুর থেকে লিখেছে বাইরে প্রচন্ড বাতাস আম কুড়াই দিছি খাইবা আম এই সময় খাবো খাবো হ্যাঁ খাবো মানে দাঁত মানে মুকুল হয়েছে আম কি হয়েছে বলো দোকানে তো পাওয়া যায় কিন্তু কোন গাছে তো আমি দেখিনি গাছের ছেড়ে তো কথা গাছের থেকে যে আম কুড়াইতেছে ওগুলাতে লেগে যায় টুক টুক চিনির শরবত বানিয়ে দিল বা গুড়ের শরবত বানিয়ে দিল দেখলাম যে ওর মধ্যে পিঁপড়া আর ছোটবেলায় শরবত বানাইলে ওর মধ্যে পিঁপড়া থাকবে না এটা হইতেই পারে কারণ চিনি অনেক দিনের জমা চিনি সেখানে পিঁপড়া ধরছে আম্মা শরবত বানিয়ে দিছে ওর মধ্যে পিঁপড়া ঘোরাঘুরি করতেছে আমার মনে হয় আম্মা এই পিঁপড়া শরবতে খাবো না খা 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 পিঁপড়া খাইলে সাঁতার শিখন যায় আমার মনে হয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে মেঘ ডাকতেছে শুনতেছিস আমি যেতে পারি নাই তবে এখন যাওয়া ঠিক হবে না আরো কয়েকদিন পরে যে বাইরের মানুষের সংস্পর্শে আসা ঠিক হবে না কি জানি বলতে দিছিলাম আচ্ছা ভুলে গেলাম কোন টপিক জানি আমরা ছিলাম মেঘ মেঘ মেঘের আগে আরেকটা টপিক ছিল বাস ঠাডা ঠাডা বাস আচ্ছা পড়বে না সমস্যা নেই আচ্ছা ও আচ্ছা আম নিয়ে কথা হচ্ছে আম হ্যাঁ কুরকুর ছোট ছোট গুটি গুটি আম হ্যাঁ আম এখনো হয়নি পিপরা আম পাওয়া যায় শরবত ও পিপরা মধ্যবিত্ত তো ফ্যামিলিদের চিনি যদি 1 কেজি কেনা হয় আমার মনে 250 গ্রাম পিপরাই আমরা পুরোপুরি 1 কেজি খাইতে পারি না অল টাইম পিপরা থাকে খাই দিয়ে থাকে খাই দিয়ে থাকে ছোটবেলায় মানে ইয়ে ছিল কি একটা সাম্যাবস্থা ছিল যে আমরা মধ্যবিত্ত আমাদের আশেপাশে সবাই মধ্যবিত্ত এমন না যে এই ফ্ল্যাট এই পাশে এই ফ্ল্যাট বড় লোক ওই পাশের ফ্ল্যাটের উনি আরো বড় লোক নিচতলার উনি ওই ফ্ল্যাটের উনি একটু গরিব এমন কোনো ছিল না হত দরিদ্র আমরা মধ্যবিত্ত পাশের সবাই মধ্যবিত্ত আমার ঘরে চা পাতি নাই পাশেরটা থেকে নিয়ে আসো আমার ঘরে চিনি নাই পাশেরটা থেকে নিয়ে আসো আমার ঘরে চা পাতি ফেরত দিয়েছে যেটা নিয়ে চলে দিয়ে আসো কিন্তু এখন তোর ঘরে ধর ডিম লাগবে একটা হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসছে ধর যে ডিম লাগবে ওটার জন্য কি করতে হবে তো দৌড়ে এখনো হয় আমি কিন্তু এখনো দেখি না কারো বাসায় কেউ গিয়ে চাইতে আগে কিন্তু ছোটবেলায় বহুত হ্যাঁ অনেক আর হয় না সেটা খুব একটা মানে পারিবারিক সম্পর্ক ছিল কিন্তু এখন ফ্ল্যাট গুলোতে মানে এই সম্পর্ক ছোটবেলায় আম্মা বাটি দিয়ে পাঠাইতো ওই যে ওর বাসা তিয়া নিয়ে কত গেছি আর এখন ঘরে এটা নাই পাশের ফ্ল্যাটে মান ইজ্জত থাকবে কিন্তু দোকানে যাও এখন দোকানে যা নিয়ে বাস স্ট্যান্ড গিয়া ওই দোকান মনে করো এলাকায় নাই বাস স্ট্যান্ড গিয়ে আনতে হবে বাস স্ট্যান্ড গিয়া তারপরে নিয়ে আসছি কিন্তু পাশের ফ্ল্যাটের দরজায় নক করলেই পাওয়া যায় মান ইজ্জত থাকবে এটাই হয় মানে অনেক এটাই তো বললাম যে আমরা ছোটবেলায় পাইছি কিন্তু এখন কিন্তু এই জিনিসটা এখন এসব নাই সামাজিকতা একই বিল্ডিং এ এত মানুষ কিন্তু কেউ কাউকে চিনি না আমরা একটা জিনিসের জন্য যাইতে হবে যে আমরা কেউ কাউকে চিনিও না যে সিএনজির কথা বল হ্যাঁ এত রাস্তায় ছিল কিন্তু হেল্পের জন্য একটু নেই হ্যাঁ আমাদের ফোন কল ধরতে হবে ফোন কল হ্যাঁ ইয়েস আমাদের ফোন করার সময় গেছে আজকে একটি ম্যারাথন ঝরোয়া নাটবল্টু ঝরোয়া নাটবল্টু এবং ঝরোয়া ফোন কল হবে এখন ঘরোয়া মানুষদের জন্য হেলসি হ্যালো হেলসি তো হ্যালো আরে আর কত হেলবো হেলতে পড়ে গেলাম তো ফোন কল দিস ইজ ফোন কল সো যারা যারা ফোন কলে জয়েন করতে চান তারা তার জলদি জলদি ফোন করে দিন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ঝড় বৃষ্টি কেমন আছেন ঝড় বৃষ্টির মধ্যে
ভাইয়া তোমাদেরকে তো শোনা যাচ্ছে না, এতক্ষণ কি করে শুনলা? কি করছি? ভালুকা থেকে ইতি। তো তুমি, তোমার আম্মু আর তোমার কে শুনে? আমার ভাগ্নি। ভাগ্নি তো এখন পাশে কি আম্মু না ভাগ্নি? আমার পাশে এখন ভাগ্নি আছে, আম্মু আরেক ঘরে, তো তাই ফুলতিছি। ও আচ্ছা, লুকোচুরি লুকোচুরি গল্প সবে অন্ধকারে বসে আছি, কারেন্ট এদিকেও নাই। বাহ, তাহলে এটা ভূতের গল্প শুনবা? আমরা ভালো আছি সবাই। হ্যাঁ ভাইয়া, তোমার মেয়ে কেমন আছে? আমার মেয়ে ডাকতেছে আকাশে। আচ্ছা ভাইয়া, আমি একটা জোক বলি? শোনো, একটা শিক্ষক জিজ্ঞেস করছে যে, মানে বলো তো কি খেলে চোখের দৃষ্টি শক্তি বাড়ে? তারপর ছাত্র বলছে কি, কেন স্যার, ঘাস লতা পাতা খেলে? তো শিক্ষক বলছে, আমার সাথে বেয়াদবি? তারপর ছাত্র বলছে, কেন স্যার, গরুরা ঘাস লতা পাতা খায় বলে তো ওদের চশমা ব্যবহার করতে হয় না। ও খুব এনজয় করছে কিন্তু। অসাধারণ কিন্তু, ও খুব এনজয় করছে। কথাটা কিন্তু লজিক আছে, গরুরা খায় বলে। আচ্ছা ভাইয়া, মনে রাখবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, মিমকে মনে রাখতে হবে। ওকে, ঠিক আছে, ভালো থেকো। মনে আর দুই তিনটা নামেরই জায়গা আছে, তাতে রেখে এত মানুষকে মনে রাখতে হয়। তোমরা না খুব কিউট। তুমিও, তুমিও, তোমরা দুজনে অনেক কিউট। ভাগ্নি এবং কি জানি, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? বিলকিস। বিলকিস কোথেকে বলছেন? বিল দেওয়ার ক্ষমতা আমার নাই। 2500 থেকে? মাঝে মাঝে রিয়েল লাইফ জোক এত এত হাস্যকর হয়। হ্যাঁ বলো। ও ভাই, আপনার যে কষ্ট করে পাইছি, আমরাও খুব কষ্ট করতেছি। তো বিলকিস, আপনাদেরকে পাওয়াটা খুব কষ্টের, তাই না? পাও না? ঝর্ণা বাইরে, ঝর্ণা আমি উড়ে বেড়াই। আচ্ছা ঠিক আছে, এখন আজকে আমি মাত্র ফোনটা দিলাম আর ভাবতেছি যে ঢুকবে তো নাই, একটু ট্রাই করে দেখি। অমনি ঢুকে গেল, সারপ্রাইজ হয়ে গেছো না তুমি? জি ভাইয়া, তুমি সারপ্রাইজ হও নাই আমাদেরকে পেয়ে? সত্যি ভাইয়া, খুব সারপ্রাইজ হয়েছে। কথা শুনে মনে হচ্ছে না, মনে হচ্ছে যে ডেইলি কথা হয় আমাদের সাথে। তাই না ভাইয়া, আমি দেরি শুনি তো এই জন্য মনে হয় যে ডেইলি কথা বলি। ও আচ্ছা, তো বিলকি, তুমি কি আমাদেরকে একটা গান শোনাবা? অনেক সাধনার পরে আমি এলাম আপনাদের কাছে। আগামী 7 মাসের জন্য আমরা ওয়েট করি তাহলে আরেকবার। তাহলে আমরা কালকে তোমার ফোন রিসিভ করবো আবার। 7 দিন? আচ্ছা 7 দিন, ঠিক আছে। ওকে, তোমাকে 7 দিন পরে আবার কথা হবে। লিখে রাখেন, লিখে রাখেন, বিলকিসের নাম 7 দিন পরে। আচ্ছা আচ্ছা, ডেট ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, খুশিলাম যে ভাইয়া গো, আপনাদের কথাগুলো আমাদের বিশ্বের মতো লাগে। কখন জানেন, যখন আপনারা ফোনটা রিসিভ করেন না। আচ্ছা, আমরা 7 দিন পরে তোমার একটা অ্যাপয়েন্টমেন্ট রেখে দিলাম। হ্যাঁ রেখে দিন। এই যে বিল কিস কিস, ঠিক আছে, থ্যাংক ইউ বিলকিস। ভুলে যাবেন ভাইয়া। না না, ভুলবো না। না না, আমরা যে বিল দিতে ভুললো কি না, ইয়ে টাটা ভাই, ভালো থেকো। ওকে টাটা। ওকে ভাইয়া।
মানে শেষে বুঝছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কি সামিয়া? সামিয়া, আচ্ছা সামিয়া, ভালো আছি। সামিয়া আপনি কেমন আছেন? কোথেকে বলছেন সামিয়া? মন থেকে চাইলেই ফোন থেকে পাবেন। আমরা সবসময় ঠিক বলি কিন্তু বুঝেন না আপনারা। তাই জানতাম না, মজা লাগছে আপনার কথা শুনে। কিন্তু মজা লাগছে আমার কাছে, মনে হচ্ছে আপনি অনেক মজার কথা বলেন। পরীক্ষা দিয়ে থাকতেছি পরে বাবা বলতেছে, ও তার মানে তুই অঙ্ক খুব ভালো পারিস তো? না বাবা, আমি তো অঙ্ক পরীক্ষাই দেই নাই। আচ্ছা তাহলে ভালো থাকেন, আবার কথা হবে। ভালো থাকেন, আর ঝড় বৃষ্টিতে সাবধান থাকেন, বাসায় থাকেন, বেরোয় না বেরোয় না বেরোয় ঝড়ে কিন্তু নাক দিয়ে করোনা ঢুকে যাবো। একটা জিনিস ভালো লাগছে, লকডাউন কিন্তু বইমেলা খোলা আছে, ভালো লাগছে। হ্যালো, বিকেলবেলা একটু বইমেলা বেড়াতে যাবো আমরা প্রতিদিন বিকেলে। হ্যালো, ওরা ওরাই বলুক, আমরা একটু পরে জয়েন করি। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, আমরা কথা বলতে লিসেনার শুনুক আমাদের। হ্যাঁ না, ওরা লাফালাফি শেষ হলে তারপর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? নামটা বলেন অন্তত, নামটা বলে আবার লাফালাফি করেন। আপনারাই লাফালাফি করতেছেন, আমরা তো শুনি না কিছু। প্রতিদিন 300 বার করে কল দেয়। আপনার নাম কি, কোথা থেকে বলছেন? আমি উত্তরা থেকে বলছি। উত্তর আর অলিতে গলিতে দেখলেন কিনা? সজলকে দেখি না। কাকে দেখেন না? সজল, সজল সজলকে দেখেন না কিন্তু নাথকে দেখেছেন। এটা ভালো ছিল, মিলাদের সিন্নি পাওয়া যায় না? পাওয়া যায় না, যে পায় অনেকগুলি করে পায়। তা আপনি আমাদেরকে শুনেন কেন, বা শুনে কেমন লাগে? এই যে পানও না আমাদের, আবার ইয়েও করেন, তারপরে এরপর এই যে আপনার খাতা খুললো, এরপর থেকে আপনি পেয়ে যাবেন। আপনি শিওর অঙ্কে পরীক্ষা দেন নাই? ভালো থাকবেন। হ্যাঁ, আজকে তো আমার টাইম শেষ, ঠিক আছে? মানুষ ভালোবাসে কেন?
আজকালকার জামানা এগুলোই হয়, মানে নিজের পেজ ছাড়া অন্য পেজে ঢোকাই যায় না, ফেসবুক নিজেই অ্যালাউ করে না, বলে অন্যের পেজ তুমি কেন ঢুকবা, কেন ঢুকবা, হ্যাঁ যেখানে সেখানে ঢুকে যাচ্ছ। একটা কভার পেজ দিছে মানে আমি আমারকে দেখাই যায় না, আমারটা দেখেন আপনি, আমার দেখেন না, নাই তো এটাই, আবার সবাই মাস্ক পরে, আমি আর আপনি দেখালাম তুই আর আমি নাই, আচ্ছা এইদিকে চাপাই দিলেই হইতো, কিন্তু যাই হোক শেয়ার তো আমি পড়তে পারবো না, তোমাকে পড়তে হবে। হাতে হারিকেন পেছনে ওইটা সে শেয়ার করেছে, সে লিখেছে প্রশ্নকর্তা, ব্যাচেলারদের কেউ বাসা ভাড়া দিতে চায় না কেন, প্রার্থী নিজের ব্যাচেলার লাইফের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে। ও হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা আমরা যোগান কাটে চলে যাই আজকে সরাসরি, সরা ও সরি ও, আচ্ছা যোগান কাটে যাইতে হলে একটা ধামাকাদার একটা এন্ট্রি দিতে হয়, সে এন্ট্রিটা এখন দেব। যে এক লোক তার গ্রামে একটা সুপারি গাছ লাগাইছে, সুপারি বাড়ির সামনে উঠানে সুপারি গাছ লাগাইছে, এবার তার মনে হইল যে পান তো প্রতিবার কিনাই খাইতে হয়, সুপারি গাছে যা ধরে এই দিয়ে এক বছর চলে যায়, তার চাইতে আমি সুপারি গাছের গোড়ায় একটা পান গাছও লাগাই দিই। এবার সে পান গাছও লাগাই দিছে, এবার ওই পান গাছ গড়াইতে গড়াইতে পান তো গাছ বেয়ে পেঁচায় পেঁচায় উপরে উঠে সুপারি গাছের উপরে উঠে, সুপারি গাছ বেয়ে বেয়ে উপরের দিকে উঠছে, ওই পানের পান গাছের উপরে আবার পাখি পুচুত করে দিছে, পাখির পুচুত আবার শুকে পানের উপরে সাদা হয়ে আছে। ওই বাড়ির সামনে দিয়ে একজন যাইতেছিল, হঠাৎ করে দেখে সুপারি গাছ এনে পানও গাজেছে, আবার এই পানের উপরে চুনও দেওয়া, বলে উরে বাপ রে এই গ্রামে গাছের কি গুণ, এক গাছে সুপারি পান উপরে আবার চুন, গাছের কি গুণ। আজকের মতো টাটা, আপনি শুনুন ট্রান্সফর টু দ্য টু পয়েন্ট কিংস টাটা ফ্রম ইভেলি, কি কইলাম ক্যাপিটাল এফএম টাইম শেয়ার।